যখন গুত্রে গুত্রে ছিল দলাদলি হানাহানি রক্তারক্তির প্রবল ছুতোধারা, যখন মানুষে মানুষে ছিল রক্তবর্ণ বাসা নিয়ে ভেদাভেদ, ঠিক সেই মুহূর্তে মহান রব্বুল আলামিন ওই ধরনের বুকে পুরো বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করেন সাইয়্যিদুল মুরসালিন তাজদারের দুনিয়া ওয়াখিরাতের আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রব্বুল ইজ্জতের পক্ষ থেকে তিনি এমন আদর্শ বাড়ি নিয়ে আসেন যা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিকে সর্বোত্তম মানুষ করতে পেরেছে এবং মানবতাকে সন্ধান দিলেন। ইহা অলৌকিক অপর অলৌকিক জীবনের সামগ্রিক সফলতার এক নিদর্শন যা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন ধীরে ধীরে হয়ে উঠল সাম্য, মানবতা ব্যক্তিত্বের মহান বন্ধন। সালমান আহমেদ আরবি দ্বিতীয় বর্ষ, তারপরে প্রস্তুত থাকলেন আরবি ভাষায় ঠিক রাখার জন্য তানভীর সময়ে আরবি প্রথম বর্ষ, আরবি প্রথম বর্ষ তানভীর সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু লি আহলিহা আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، وقال تعالى إنك لعلى خلق عظيم، صدق الله العظيم. شمالي توبستدي صدق وجن أصدقائي كرام بيجو بيشارك مندولي بستي شوپڑي بندو شبايكي جناي رجائر قبير تيكي اشنا مبارك باي। আজ এই বার্ষিক সভায় দাঁড়িয়ে আমি এমন এক মানুষ সম্পর্কে আলোকপাত করতে চাই যিনি শুধু মুসলমানদের নয় বরং বরং সব ধর্মাবলম্বীদের জন্য সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সম্মানিত উপস্থিতি, এ বিশাল পৃথিবী যখন অগণ অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, জাহিলিয়াতের ভয়ার অন্ধকারে সে যখন সমগ্র পৃথিবীকে গ্রাস করে নিচ্ছিল, যখন গুত্রে গুত্রে ছিল দলাদলি হানাহানি রক্তারক্তির প্রবল ছুতোধারা, যখন মানুষে মানুষে ছিল রক্তবর্ণ বাসা নিয়ে ভেদাভেদ, ঠিক সেই মুহূর্তে মহান রব্বুল আলামিন ওই ধরনের বুকে পুরো বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করেন সাইয়্যিদুল মুরসালিন তাজদারের দুনিয়া ওয়াখিরাতের আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রব্বুল ইজ্জতের পক্ষ থেকে তিনি এমন আদর্শ বাড়ি নিয়ে আসেন যা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিকে সর্বোত্তম মানুষ করতে পেরেছে এবং মানবতাকে সন্ধান দিলেন। ইহা অলৌকিক অপর অলৌকিক জীবনের সামগ্রিক সফলতার এক নিদর্শন যা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন ধীরে ধীরে হয়ে উঠল সাম্য, মানবতা ব্যক্তিত্বের মহান বন্ধন। আপনি মহান চরিত্রের অধিকারী। মুরাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বজনীন সর্বগুণের আধার, তিনি ছিলেন ন্যায়নিষ্ঠা সত্যবাদিতা আর আমিনবাদিতা সর্বভারতে বিখ্যাত ছিলেন। তিনি মানবতাকে মানবতার শিক্ষা দিয়েছিলেন, তার শিক্ষাই ছিল প্রকৃত শিক্ষা যার কোনো বিকল্প নেই। প্রিয় শ্রোতা, দুনিয়ার বহু মানুষই ধর্মগুরু, চিন্তাবিদ, দার্শনিক, কবি, সাহিত্যিক ও জাতীয় নেতার আবির্ভাব হয়েছে, কিন্তু তাদের কীর্তি অবদানের আলোচনা আর পথে হুজুর বাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিন্দগির আলোচনা হাজার ভাগের এক ভাগ ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তাই এক মুবারক স্টেজে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করি যে নবীজির প্রতিটি কথা ও কর্মকে অনুসরণ করে আমরা নবীজির আদর্শে আদর্শিত হব ইনশাআল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।